খুব মন দিয়ে শুনবেন, জীবনে তিনটে পাপ কাজ করবেন না। কি কি তিনটে পাপ? কোন সময় কোন কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, কোন সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফোটা ফুল ভগবানকে দেবেন না, তিন সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই তিনটে পাপে যদি কেউ লিপ্ত হয় তাকে সাত জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। না না, আমার বলে দেওয়ার দায়িত্ব, যে চুরি করে সে কি শুনবে? চুরি করে ফুল দিলে ভগবান নেয় কোন ব্যক্তি? অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট যার জীবনে। আপনি 500 টাকার বাজার করবেন আর 5 টাকার ফুল কিনতে এত কষ্ট, লোকের কাছে ফুল চুরি করে নিয়ে দিয়ে দিলাম, লাভ কি হলো? পুণ্য তার অ্যাকাউন্টেই জমা হবে। শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাটা পড়ে নিলেই জেনে যাবে। আমি গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। আজকে দেখুন গিয়ে মায়াপুর ইস্কনে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে আমাদের ধর্ম নিয়ে। হরে কৃষ্ণ এটা পরিষ্কার বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনতে শিখুন, না হলে একটা দিন এমন আসবে আপনার পায়ের তলায় মাটি থাকবে না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কোনো দিকে দৃষ্টি দেয় না, সে তার ভাব ধারায় চলে। এইটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। হরিভক্তি বিলাসের মতে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হয়, বললে যদি কেউ না পারে তদপেক্ষা অর্ধ, তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ 6 বার, তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ 6 বার হলো। তিনটে টাইম ভগবানকে আপনাকে ডাকতে। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম করো, তুমি কি বুঝবে? আমাদের সংসারে কত কাজ, আমাদের সংসারে কত কাজের চাপ। ও মায়েরা, সংসার তো সবার আছে, পশুদেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়, এক্সট্রা কি আছে? কুকুরের মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিল নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাননিতে এত পাঁচ ফোড়ন কেন, কি হলো? আর বলিনি ভাই। হ্যাঁ, তার মানে কি ওর দাঁতে ফকর ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও সমালোচনা করবে। ও মায়েরা, একটা কুকুরকে আপনি 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও
আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, কতক্ষণ গাইব, এত পেশা দিয়ে বলবো কতক্ষণ? মনু সংহিতা বলছে, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা শোধ করে দেওয়া। আমি বলছি না বর্তমান কলিযুগ আসতে ভাই, আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, পারবেন না কলিযুগ। আপনি যদি হঠাৎ করে বাড়িতে মালা তিলক করেন, দেখবেন গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ ভক্ত সেজেছে? আর বলো না, বলো না গো, এটা কলিযুগ, অন্য কোনো ধর্মে হবে না, আমাদের হিন্দু ধর্মে হবে। অন্য ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে হয়, বিশ্বাস করুন অন্য ধর্মে আপনি পাবেন না। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, মামনির মা কোথায় গেছলে গো? আর ভাইদের দেখা হলে তো দেখতে নেই, ভোলা কোথায় গেছলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা থাকা দরকার। হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, ভাবুন। আর যদিও করে, ভগবানকে আঙুল দেখায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে একটু। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? তাহলে বুঝে নেওয়া গেল, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। মানে এই যে কুড়ি দুটো বসে আছে দেখুন সামনে, কুড়ি, এই যে কুড়িগুলো আছে না, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে, ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? এখন ঠাকুমা প্রশ্ন করবে, বাবা কেন বুড়ো বয়সে কৃষ্ণ ভজন হবে না? হবে না কেন? হবে না, মনে তো মন থাকবে না। যখন টাটকা ফুটে থাকবে তখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে হবে, তাই না? যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, এই এক মন সমান কত কেজি? ৪০। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা কারা করেছেন, হাত তুলুন। এই বিয়ে নয় কিন্তু, বিবাহ কাহাকে বলে? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে সবাই করেছে, বিবাহ খুব কম মানুষ করে। যাই হোক, বউ স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতেই হবে। তাহলে রইল কত? কুড়ি। কুড়ি, যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো শুশুড়ি। খালি নিয়ায় নিয়ায় সকাল হলেই, সকাল হলেই ব্যাগ ধরিয়ে দেবে, যাও হরি বল। তাহলে বুঝে নিয়ে গেল, এই বিয়ে কেন করেছে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে? বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। ও মাইরা, ভালো করে জেনে নাও, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক হইতে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র।
তাহলে ছেলে হলো তাকে দিলাম দশ, মন আছে কত? শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ, ছেলে যখনই বড় হয় মা মনে মনে আশা করনি? ছেলে টুকটুকে দেখে একটা বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম পাঁচ, হাতে আছে কত? পাঁচ। বয়স বাড়ছে শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ, উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি, খুঁটি পেলেই পরিপাটি। অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট। কি কে ভালো আছে বলুন? কি এবার একটা নাদনি হয়েছে, ও দাদু ও দাদু, আর ভজন হবে? দাদু আসন পেতে বসেছে ভগবানকে ডাকবে, নাদনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল দাদু দোল দোল, ভজন শেষ। ঠাকুমা নলিনগুড়ে রাজভোগ গোপালকে খেতে দিয়ে আর বাইরে এসে হরিনাম করছে, আর নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। এ তো হরিনামে বিভোর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। হয় ঘরে ঘরে হরি নাম বিলাই সর্বজনে, হয় ঘরে ঘরে হরি নাম বিলাই সর্বজনে। নাতি তো চলে গেছে, ঠাকুমা এবার হাত হাত তালি দিয়ে দরজা খুলেছে, যেই খুলেছে দেখছে আধখানা রাজভোগ নেই। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর বুড়ো বয়সে ভজন হবে? হবে না। হাতে আছে কত? নাদনি হলো তাকে দিলাম তিন, সত্যি কথা বলো বসে বসে গুনছি শুধু তোমার কাছে যাবার দিন, ও পারে যাবার দিন। সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে কাঁদনি, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে ধুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে ধুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি। আমার রাধা গোবিন্দ না হরি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সাধন ভজনে জীবনে আর হলো না, তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকা যাবে তো? চলুন কখন শুরু করবেন? প্রত্যেককে দুপুর বেলা মধ্যাহ্নকাল। একটু আগে শুনলেন না কি লীলা হলো? সুরজ পূজা, তাই তো? কোন সময়? মধ্যাহ্নকাল। মহাপ্রভু মধ্যাহ্নকালেই পুজো করতে বলেছে,
মা যদি নহি পুন বসনে আবৃত তনু কহতহি পূজব সুর। দিনের মাঝখান, দিনের মাঝখান মানে দুপুর বেলা প্রত্যেককে ভাত খেতে বসতে হয়, একদম বাংলা বলছি, ভাতের থালাটা মুখে দেবার আগে ভাত একটা প্রণাম করবেন, কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? তিনটে উপকার পাবেন। ব্রহ্ম সংহিতা বলছে আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। দুই, খাদ্যনালার শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল যদি আপনার খেতে বসেও মৃত্যু হয় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। তিন, চার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির জিনিস ভেতরে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব, কারো পেট ভালো নেই প্রত্যেক দিন, বেশি না, আপনি এটা তিনটে মাস করে আমাকে রেজাল্ট দিন, ওয়ারেন্টি নয় 100% গ্যারেন্টি কাজ হবেই হবে। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? বাবা এক নম্বরটা যে বললাম কোনো চাপ হলো, কোনো কষ্টের, সহজ পন্থা ভগবানকে ডাকা, সারাদিন সময় পাইনি এই সময় ডেকে নেব। দুই, রাত্রিতে যখন শুতে যাবেন আরামের সময় খেয়ে দে বিছানায় উঠবেন ভগবানকে একটা প্রণাম করবেন শুয়ে পড়বেন, কি বলে প্রণাম করবেন? স্বয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি স্বয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। তবে চেষ্টা করবেন দুটো জিনিস, উত্তর দিকে বসে খাবেন, উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন আর পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন। এইটা মেনে চলতে পারলে আপনার দেহ যা সুন্দর চলবে কারো চলবে না। হ্যাঁ, আমরা তো মানিনি বলে আজকে আমাদের এই যজ্ঞটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি রাতে আপনি মারাও যান স্বাস্থ্য বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। তাহলে দুইবার ভগবানকে ডাকা শেষ, তিন টাইম কখন ভগবানকে ডাকবেন? তিন নম্বর, কখন ভগবানকে ডাকবেন আপনি? এটা একটু কঠিন আছে বলবো কি? ভোরবেলা উঠবেন বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায়, মায়েরা স্মরণ করে পাঁচজনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে চারজনকে প্রণাম করবেন। কেমন? এতে কি কি উপকার হবে সেটা আগে জেনে নিন। যেসব সংসারে আয় উন্নতি নেই আপনি কন্টিনিউ 3-4 মাস করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। দুই, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। তিন, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই। চার, যদি আপনার জীবনে মৃত্যুবত ফাঁড়াও থাকে, 1 বছর করলে মৃত্যুবত ফাঁড়া কেটে যায়, তার প্রমাণ আপনাদের গ্রামেই আছে। আমি আসার সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক গেছিল আমার কাছে, বলছে আপনার এইগুলো করে কিন্তু আমার সংসারের হাল বদলে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সব থেকে যেটা বড় উপকার, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে, এটা করতে পারবেন। এইবার চলুন চারজন কাকে কাকে প্রণাম করবেন, একবার করেই বলবো, দুবার বলবো না, যে গল্প করছে গল্প করুক। পৃথিব্যাং সত্ন রূপে না, এক, পৃথিবী তোমায় প্রণাম। দুই,
সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন, দু নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। তিন, গুরু মহারাজের উদ্দেশ্যে। চার, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। এইবার বলি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চারটে বাবাদের হয়ে গেল, একটা মায়েদের বাকি আছে, তাও সবার জন্য নয়, সধবা মায়েরা এতক্ষণ এইভাবে প্রণাম করছিলেন, এবার প্রণামটা করবেন দুটো বিদ্ধঙ্গুলি দিয়ে সিঁথি সিঁদুরটাকে স্পর্শ করবেন, ঠিক এইভাবে করে বলবেন পতি পরমেশ্বর, পতি পরমেশ্বরায় নমঃ। কেমন এটা বললে কি হবে? আপনার স্বামীর পরমায়ু প্রত্যেক দিন এক দণ্ড করে বৃদ্ধি হবে। ভালো বাজছিল তো, আবার হাত দিলে কেন এসে বন্ধ হয়ে গেল? জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, কিন্তু সেই যে যখন ওর থেকে মাইকটা নিলাম সেই যে জোর ছিল আর সেই জন্যে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন বাবারা যে কাজে যাবেন, যে যে যার কাজ আছে, তো কেউ মাঠের কাজ, কেউ ঘাটের কাজ, যে যা কাজে যাবেন, মুখে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন। আর মায়েরা খেয়াল রাখবেন, প্রত্যেকটা মায়েদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সূর্য উদয়ের আগে প্রতিদিন ছড়া ঝাড় দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয় তাকে সাত জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ভেতর ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন, নানা ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ। তাহলে কিভাবে করবেন? ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ নাম রে। কতদিন করবেন? না না, কন্টিনিউ নয়, তিন মাস গ্যারেন্টি দিয়ে দিই আমি। তিন মাস করে আগে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ ওষুধ খাবেন, নালে বন্ধ করে দিয়ে আমাকে একটা ফোন লাগাবে। হ্যাঁ, গ্যারেন্টি, কাজ না হলে পয়সা ফেরত। এত জোর দিয়ে বলছি কেন জানেন তো? এর সব থেকে বড় প্রমাণ আমার মা, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর ওভার করে দিল। গত বছর পর্যন্ত এন্ডোস্কোপি করেছি, তখনও দেখা যাচ্ছে লিভারের কোটাটাই ক্যান্সার হয়ে গেছে, কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো পেট ফুলা নেই, কোনো জল জমা নেই, দিব্যি খাচ্ছে দাচ্ছে। তবে প্রত্যেক দিন একটা ওষুধ ব্যবহার করে, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে, নামের দাহিকা শক্তি আছে। আপনি যদি নাম অপরাধ না হয় 1 মাসের মধ্যেই ফল পেয়ে যাবে, কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায় সারা জীবন করলেও কিছু ফল পাবেন না। কেন? ধরুন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে গিয়ে ফুচকা কে নেবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? তেঁতুল জলে তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম অপরাধ যদি না হয়, এইবার বলবেন বাবা গৌরাঙ্গ, নাম অপরাধটা কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি।
প্রভাতে গৌরাঙ্গ না। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া কিছু বুঝলেন, মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? আপনি দু সেকেন্ড, দু সেকেন্ড দেখুন হরিনামের কতখানি দায়িকা শক্তি। দু সেকেন্ড আমার সঙ্গে গান, সবাই মিলে বাহু তুলুন। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া মার হয় আমি হই তার রে। হাগৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন পদাবলীর প্রথম লাইনটা কি ছিল? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ওমা যদি বলি সুরধ্বনির তীরে হবে না, সুরধ্বনির কূলে, সুরধ্বনির পারে, সুরধ্বনির ধারে, সব তো একই কথা। তীরে কূলে কিনারায় ধারে পারে সব একই কথা নয়? তাহলে একটা ধরে ব্যাখ্যা করি। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর, সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর, সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। ওমা এটাও ভুল নয়, সুরধ্বনির তীরে, সুরধ্বনির পারে, সুরধ্বনির কূলে, সুরধ্বনির কিনারায়, সুরধ্বনির ধারে। এইবার বলি ধারে মানে কাছে, ধারে মানে কি? কাছে। ধারে মানে নিকটে, ধারে মানে পাশে, এর জন্য অবিধান করতে হয়, একটা কথার বহু অর্থ। আমার কপাল খারাপ বললে হবে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, ধারে মানে নিকটে, ধারে মানে এই ঋণে। ন পারাই হাঙ্গবার জু সঙ্গি জো স সাধু কীর্তন দিব ধাপি জো পিব দূর জর গৃহ শিখ তদ ভক্তি জ্যোতি সাধুন গো প্রেম মই গো তুমি যে মন কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে, ত্যাগ করে আমাকে ভালোবেসেছো, আমাকে ভালোবেসেছো। যদি 33 কোটি দেবতার পরমায়ু, পরমায়ু আমি তোমাকে তোমাকে দিয়ে দি রাধে, ও রাধে তাতেও তোমার জীবনের ঋণ শোধ হবে না, তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাই ধনির ধারে, ধনির ধারে এলো গোরা, ধনির ধারে এলো গোরা, ধনির ধারে এলো গোরা।
ধ্বনির ধারে, গোড়া ধ্বনির ধারে, এই সুর ধ্বনির ধারে নয়, সুর ধ্বনির ধারে নয়, ধ্বনির ধারে, ধ্বনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোড়া রাই ধ্বনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোড়া রাই ধ্বনির ধারে। তাহলে ধারে মানে ঋণে, কে বলতে পারবেন কত টাকা ধার করেছিল, বলতে পারবেন না? প্রতি বছর উত্তর গোষ্ঠ গান শুনেন তো, এটাই তো উত্তর, কত টাকা ধার করেছিল মহাপ্রভু? আরে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রাধারানীর কাছে কত টাকা ধার করেছিল? তিন টাকা যে ধার করেছে, তিন টাকা যে কটাকা বললাম, এইটা বলতে পারছো নি? কই বলছো, কটাকা? তিন টাকা, তোমার বোঝার ভুল হয়ে গেছে। পদাবলী সাহিত্য অত সোজা নয় বাবা, যত রকমের পড়াশোনা আছে তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বাংলা সাহিত্যে এত বড় কঠিন সাবজেক্ট আর কিছু নেই। হ্যাঁ, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দেয়, তারা মাঝে মাঝে এসে আমার কাছ থেকে নোট নিয়ে যায়। কথা বলছো কেন, কথাটা বন্ধ করো। ও তো চেষ্টা করছে, চেষ্টা করুক কি করবে, কোথাও একটা কিছু গোলতাল হচ্ছে। না না, দাঁড়িয়ে থাকো, চুপ করে যাও। তাহলে ক টাকা ধার করেছে বলেছি, কে বলবে? তিন টাকা। ওমা কানটা পরিষ্কার করো, তিন টাকা যে। আমি একবারও তিন টাকা যে বলেছি, তিনটা কাজ। কি কি তিনটে কাজ? আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, জয় নিতাই। জয় নিতাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, থাক আর কিচ্ছু করো না। জয় নিতাই, জয় গো, জয় রাধে, জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা তোলো, এইটা ডাউন, এইটা। জয় নিতাই, কাঁদিয়া কাঁদাতে হবে জগ জন্মা নীরবে, প্রেম বিনে গতি নাহি, প্রেম বিনে গতি নাহি, ওগো প্রেমময়ী গো, ঘোচাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার, পুনর্বার নদীয়াতে হব অবতার, ওগো নদীয়া তে হব অবতার। তালে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। এই কিশোর মানে কি? একটা একটা পদাবলীর একটা একটা অর্থগুলো বুঝে নি নেবার। কিশোর মানে পুরুষ। তবে আমার মনে হয় গৌরকে দেখে কি মনে হয়, কিশোরী মানে কি? রাধে। কিশোরী মানে নারী। কিশোরী মানে নারী,
বোঝার ভুল হচ্ছে আবার। আমি কি কিশোরী বলছি? কিশোরী বলছি কি? কি স্মরি, কি স্মরি, কি স্মরি, আমি রায়শরী না শ্যামেশ্বরী, কিশোরী কিশোরী, আমি রায়শরী না শ্যামেশ্বরী। শোনো, একই অঙ্গে দুইয়ের ভজন, রায়শরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজন, রায়শরী না শ্যামেশ্বরী, কিশোরী কিশোরী। সুরধ্বনি তীরে আজি গৌর গৌর সহচর গণ মেলি আনন্দে বিভো, আনন্দে বিভো। এই সকা চল এবার একটু খেলে নি, খেল জড়জাগতিক যত রকমের খেলা আছে, খেলা আছে না? মায়েদের খেলা ছিল নি খো খো, কবাডি, যত রকমের খেলা আছে আপনাকে খেলা শেষ করে যেতে হবে, খেলতে খেলতে যেতে পারবেন। কিন্তু বিনোদ খেলা এমন এক খেলা যে খেলা আপনি এখানেও খেলবেন সেখানেও খেলবেন, আবার খেলতে খেলতে চলে যেতে পারবেন। বোঝা গেল? তাহলে বিনোদ খেলাটা কি? ভবসিন্ধু পারের খেলা, যে খেলার উপর আর কোনো খেলা নাই, বিনোদ খেলা। বুঝে নিয়েছেন? তবে এবারে খেলাটা একটু বদলে দিচ্ছি। হ্যাঁ, ব্রোজের খেলা দৌড়া দৌড়ি, নদীয়ায় খেলবো গড়া গড়ি, ব্রোজের খেলা দৌড়া দৌড়ি, নদীয়ায় খেলবো গড়া মানে ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা গড়াগড়ি। গড়াগড়ি মানে কি? ওই তো মাটিতে। হ্যাঁ, মাটিতে গড়াগড়ি, এইটা ঠিক বলেছে, ফার্স্ট ক্লাস ভুল। কেন? এখন যদি বলি সবাই গড়াগড়ি গড়াগড়ি, সঙ্গে সঙ্গে আমাকে মারতে শুরু করবে, বলবে কিরকম কীর্তনিয়া এনেছে আমাদের 1200-1500-2000-3000 টাকা দামি কাপড়গুলোকে নষ্ট করতে চাইছে। আমি একবারও বলিনি, আমি কিন্তু বারবার বলছি গড়াগড়ি 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 গড়াগড়ি। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। একে বলে তত্ত্ব, তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, এই দেখো গোড়া মানে কি? গোড়া, গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। যার গোড়া ভালো তার ফল ভালো, গাছের গোড়ায় যদি গলত থাকে ফলে পোকা হয়ে যাবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতেই জন্মেছিল সেদিন কি গো বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সূর্য আচার্য বুড়ে যে মহা মহাপুরুষের জন্মভূমি, কি ঠাকুর অনুকূল চন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী, কি মহা মহাকবিদের জন্মভূমি আপনাদের বীরভূম। তাহলে এবার বুকে হাত রেখে ভাবুন, আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বলুন, হচ্ছে না? কেন?
গোড়ায় যদি গলদ লাগে ফলে পোকা হবেই হবে। কোথায় গলদ লেগেছে? আগেকার দিনের মায়েরা কিছু মনে করবেন না, সন্তান গর্বে এলে রামায়ণ মহাভারত গীতা ভাগবত শুনত, যার জন্যে তৎকালীন যুগের ছেলে মেয়েগুলো হয়েছে ধার্মিক সৃজন। এখনকার মায়েরা সন্তান গর্বে এলে কি দেখে? দিন রাত দুটো তিনটে নেই, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে এটা বুঝতে হবে কোথায় গেল দুটো তিনটে জিনিসে সমাজটাকে ধ্বংস করলো। কি দু তিনটে জিনিসে? দাদাদের মাথা খেলো বিবিতে আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। আরে তুমি যদি বাচ্চা পেটে নিয়ে বলছে যে যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? এবার তুমি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখো ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, করার কিচ্ছু নেই। আর এটাও তুমি লিখে রাখো, তোমার পেটে থাকাকালীন তুমি সিরিয়ালে যে যে অংশগুলো খুব মন দিয়ে দেখেছো, আর তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে বাদিক, ওগুলো তোমার বাড়িতেই ঘটবে, তুমি তৈরি থাকো। একদম লিখে রেখে দিই, সন্তান গর্বে থাকাকালীন তুমি যদি গোবিন্দের সাঞ্জল, নারায়ণ সাঞ্জল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর চিরে ভোগ প্রসাদ, এগুলো যদি খাও, সে বাচ্চা দেখতে যেমন তেমন হো, একদিন না একদিন দিকপাল হয়ে যাবে। আর তুমি যদি এগরোল চাউমিন ফুচকা খাও তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। তাহলে গোড়ায় গলদ থাকলে ফলে প্রকাশ। তবে শোনো বলি, সত্য যুগে খেলেছিলাম চারজন, বাসুদেব, শঙ্করসন, পদ্রুগ্ন, অনিরুদ্ধ। তেতা যুগে খেললাম সেই চারজন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারপরে খেললাম বারো জন, শ্রীদাম, সুদাম, দাম্য, সুদাম, মধুমঙ্গল, স্ত্রোকৃষ্ণ, সুবাহু, মহাবাহু। এই এবারে আর গুণাগন্তি রাখবো না, লোক বাড়াবো, এবার ভক্ত সঙ্গে খেলবো, ভক্ত সঙ্গে খেলবো, হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো, হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো। এবারে খেলা বদলে দিলাম, ভক্ত সঙ্গে খেলাধুলা করব এবং বাহু তুলে হরি হরি বলবো। তাহলে চলুন খেলায় বিনোদ খেলা গোড়াবো নোমালি, গোড়াবো নোমালি, কুলীন বিহার করে ভক্ত মন্ডলী, গোড়াইবো নোমালি। ও মাইরা, এবার জিজ্ঞাসা, একা একা খেলা হবে তো? এমন কোন খেলা আছে একা খেলা যাবে? ওটা এখনকার দিনে ভাই বোনেরা মোবাইলে গেম খেলে একা একা। বাকি প্রাকৃতিক খেলা অনুসারে যত খেলা আছে আপনি একা খেলতে পারবেন? কমপক্ষে দুজন চাই, তাই তো? তাহলে বলছে কি করে, খেলায় বিনোদ খেলা গোড়াবো নোমালি, গোড়াবো নোমালি, একা খেলবে কি করে? মহাজন বলছে, ও ভাই আমি ঠিক বলেছি, তোমার বোঝার ভুল। কিরকম? তুমি বারবার বলতে থাকো, খেলে গোড়াইবো নোমালি, 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 গোড়াইবো নোমালি, বলি গোড়াইবো নোমালি, গোড়াইবো নোমালি, খেলে গোড়াইবো নোমালি, খেলে গোড়াইবো নোমালি। কি
দাঁড়ালো, গোড়াই বনমালি 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 গোড়াই বনমালি। কজন খেলছে? দুজন দুজন, তাহলে মিটে গেল তো। বেলি অবসান দেখি গৃহেতে চলিল, 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 জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। আস্তে 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 প্রণাম করলেন মহাপ্রভু শচী মায়ের পায়ে। আস্তে প্রণাম করা মানে কি দেওয়া, এই ভালো করে বুঝে নাও। এই যে ঠাকুরের কাছে তোমরা প্রণাম করো, তিনটে জিনিস ভগবানকে দেওয়া হয়। কি কি তিনটে? প্রণাম প্রণাম প্রণাম। কি কি তিনটে জিনিস? কি কি তিনটে জিনিস দেবো? প্রথম, তুমি যে মহাবস্তু আমার শরীরে দিয়েছো সেটা হলো জ্ঞান। জ্ঞান কোথায় থাকে? এপ্লিমেন্টে, মগজে। ওই জন্য দেখবেন প্রণাম করতে গেলে সবার আগে মাথাটা কি করতে হয়, তারপর কি দেবো? তুমি যে আমার কর্মশক্তি দিয়েছ সেইটা তোমার চরণে দিলাম। কর্ম কিসে থাকে? আর কি দিয়েছ? তুমি যে আমার হৃদয়ে ভক্তিটা দিয়েছ সেই ভক্তিটা তোমার চরণে দিলাম। এই জন্য হৃদয়টাকে ঝোঁকাতে হয়। তাহলে কর্ম জ্ঞান ভক্তি ভগবানের চরণে অর্পণ করার নাম হলো প্রণাম। বুঝে নেওয়া গেল? প্রণামের আবার বিভিন্ন পর্ব আছে। নমস্কার, প্রণাম, দণ্ডবত। নমস্কার মানে অভ্যর্থনা জানানো, নমস্কার বন্ধু বান্ধবদের জন্য। প্রণাম যেটা এক্ষুনি বললাম, হাঁটু মুড়ে বসে ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠেকিয়ে প্রণাম। আর দণ্ডবত, দণ্ডবতের দুটি, একটি ষষ্ঠাঙ্গ একটি অষ্টাঙ্গ। দণ্ড মানে লাঠি, বদ মানে ফেলে দাও একবারে টান টান। আটটা অঙ্গ বসুমাতার সঙ্গে ঠেকিয়ে যে প্রণাম করা হয় তাহাকে বলা হয় দণ্ডবত। এইবার বলি, মহাপ্রভু মায়ের চরণে এসে প্রণাম করেছে, আর যখনই প্রণাম করেছে শচী মা ধরে যায় এদিকে। নরহরি, আজ কোথায় গেছিলি তোরা? ওই জন্য এত দেরি? ও মায়েরা, ছেলে যখন সন্ধ্যেবেলা খেলে ধুলে ফেরে, খেলাধুলা করে ফেরে, মায়েরা হাত পা ধুই দেয় তো? দেন না? দেননি? দেন, বেশ। তার সঙ্গে গায়েটায় যদি ধুলো থাকে ঝেড়ে দেননি? সত্যি বলবেন, শুধু কি ধুলো ঝেড়ে দেন না তার সঙ্গে ঝেড়ে দেন? তাই না? এই দেখুন, শচীমাকে দেখলেই তো বোঝা যায়। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এই ছেড়ে দেয়, শুধু ছেড়ে দেয় নে, তার সঙ্গে গজ 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 করতে থাকে। কাল থেকে একবার বেরো, তারপর তো যা করবো। নতুন জামাটা পরে গিয়ে কি করে এনেছে? গদাধর বলছে, মা হ্যারে গদাই, এই গদাই, এই আমার, এই আমার গৌরের অঙ্গে কে ধুলো দিয়েছে রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? ও মায়েরা, ছাওয়াল মানে বোঝেন তো? ছাওয়াল, ছাওয়াল মানে ছেলে। হ্যাঁ, যে গোড়া রঙ্গে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই? যে গোড়া রঙ্গে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই রে? নরহরি বলছে, মা আমি বলতে পারি ধুলো কি করে লেগেছে, কিন্তু তুমি আমি বলেছি এটা বলবে না বলো, তাহলে আমি তোমায় বলবো। কারণ যদি একবার জানতে পারে আমি বলেছি, কাল থেকে আমাকে আর নিয়ে যাবে।
ঠিক আছে নরহরি, তুই আমাকে বল কানে কানে বল কোথা থেকে ধুলো লাগলো। বলে এদিকে এসো মা, সত্যিটা আমি বলছি। কি শুনু না, কি বলবি তো, তোমার গৌরের অঙ্গে কেউ ধুলা দেয় না। সব মিথ্যেবাদী দলগুলো, কেউ যদি দিল নি লাগলো কি করে। বলে বলছি মা শোনো না, কি ও যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ভুলায় গড়া গড়ি যা, ওর যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ভুলায় গড়া গড়ি যা, ও সুরধ্বনির তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা, ও যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা, তার ধুলো তোলে আর মুঠো মুঠো মাকে আর কাঁদে, যে মেয়েটার নাম কি রে, বলি হারাই 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 বলে সর্বাঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছে। এই পদাবলী যিনি রচনা করছেন তিনি হলেন মহারাজ নন্দকুমারের গুরুদেব শ্রীমৎ রাধামোহন দাস ঠাকুর। তিনি
এক পাশে দাঁড়িয়ে বলছে, সচিমা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু নিমায়ের পায়ে যেন হাত দিও না। কেন? মা যদি পায়ে হাত দেয় সন্তানের অমঙ্গল হলেও হতে পারে, এটা মিথ্যে কথা। মা পায়ে হাত দেবে না কি গো? যখন ছোটবেলায় মায়েরা সন্তানকে স্তনদুগ্ধ দান করে, ছেলে তো মায়ের মুখ পর্যন্ত পা তুলে দেয়, তাই না? তাহলে কোথায় পাপ হবে? মা কোনো অঙ্গে স্পর্শ করলে পাপ হয় না। তবুও রাধামোহন দাস ঠাকুর বলছে, কেন বলছে? সে জানে সচিমা যদি সব ধুলো ঝেড়ে দেয় তাহলে আমি তো আর কিছু পাবো না। সচিমা তুমি চরণে যেন হাত দিও না। শ্রী গৌর কিশোর চিরকালে যা গুপ্ত বস্তু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই সচিনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নময় আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভুবরণং দিব্যছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। যখন মহাপ্রভু প্রথম পুরীতে গেছিলেন নীলাচলে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে যখন জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে পুরীর যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়ল। তিনি মহাপ্রভুর ওই দিব্য রূপ দেখে এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময় স্বরূপ যাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে আনন্দ জাগরিত হবে। হেমাভবর্ণা সোনার মতো যার গায়ের বর্ণ, দিব্য ছবি। পৃথিবীতে যত রকমের ছবি আপনারা দেখেছেন, এক মাস দু মাস এক বছর দু বছর মনে থাকবে, তারপর ভুলে যাবে। কিন্তু মহাপ্রভুর ছবিটা যে একবার মন প্রাণ দিয়ে দর্শন করে নিয়েছে, ও একটা দুটো জন্ম নয়, সাত জন্ম তার হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। এইবার চলুন ব্রহ্ম সংহিতা থেকে, তাই কথা বললাম ব্রহ্ম সংহিতা থেকে যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ তত্ত্বং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে সমাস করছি। বিত্তং নৈবিত্তং উদ্বিত্তং। বিত্তি মানে কর্ম, নৈবিত্তং তোমার নিত্য প্রয়োজন, উদ্বিত্তং বাঁচিয়ে রাখা। দেখবেন কাজ বাড়িতে যদি আপনি খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসলে ভালো করে খেতে পাবেন না, দেয় খাবার কিন্তু একটু চেপে চেপে দেয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝে যাবেন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়,
বাবা যদি চার ছেলের জন্য চারটি মিষ্টি আনে, মা করে কি আধখানা করে তিনজনকে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কারণ কি, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়, বোঝা গেল? কারণ শেষ গুরন্তি তো এটা একটু আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই দেশ তৈরি হয়। বুঝলেন না, বিশ্বপিতার চার ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গেছিলেন যে ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে, যার জন্য তিনি তিন যুগেই হরিনাম দিলেন, সত্য, তেতা, দাপট। কিন্তু প্রেমটা কেটে রাখলেন, এটাকে বলে উদ্বৃত্ত করা, উদ্বিত্তং। এইবার বলি আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় উদ্বৃত্ত হয়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে আগে দেখে নিতে হবে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন পরিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ব্রজ ছেড়ে নদিয়া আসতে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো, উদ্বৃত্তং একটা সমাস কমপ্লিট হলো। পরেরটা কি ছিল? নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে। আরে ভাই তোমরা এখানে কথা বলো না বারবার, কীর্তন চলছে কি এদের কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য প্রয়োজন আমাদের কি? চারটে জিনিস, আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই, আহার নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো থাকবে। এইবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই এগুলো কার জন্য খাই? শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, বুঝে নেওয়া গেল? কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারছে তবে বাইরে কথা বেরোচ্ছে, সুইচ মারছে তবে হেঁটে চলে বেড়াচ্ছি। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? ওমা জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়, তাই তো? এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় হরিনামে?
চৈতন্য চরিতামৃত অনুসারে কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে হরি নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি জীবের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরি নাম শুনলে জীবের মঙ্গল হয়, খুব ভালো কথা। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে? ও তো দীপ্তরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, তবে যদি সেটা আচারী বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে ভালো লাগবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে, বিষক্রিয়া হবে। বোঝা গেল না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? তাহলে আমাদের নৈবিত্যং নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে তুমি 6টা লাইন নৈবিত্তিক কর্মে আদি লীলায় একটু মোটা করে লিখে দাও। 6টা লাইন কি কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া। ও প্রভু আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাই আগিহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাই আগিহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে মানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্যং বাকি আছে, বিত্তং উদ্বিত্তং নৈবিত্যং দুটো সমাজ শেষ, বাকি বিত্তং। ভিত্তি মানে কর্ম, কোন কর্ম করব? ও মাইরা ঠাকুরের কাছে আমরা যখন যাই, চাইতে যাই না দিতে যাই না নিতে যাই, ঠাকুরের কাছে কি বলেন? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি হরি বল, এই জন্মটা যা গেল গেল, পরজন্মে একজন আমাকে কোটিপতি করে জন্ম দিও। চাইনি আমরা? চাইনি? তাহলে কি চাইব? আবার যদি আসি দয়া সারে
আবার যদি আসি দয়া খোলটা খোলটা দাদা খোলটা বাড়ান এই বব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি ভালো কুল চাইছি না তোমার কাছে যে আমাকে ব্রাহ্মণ কুল দাও কি ক্ষত্রিয় কুল দাও দিতে হবে না আমি মুচি হইয়া শুচি হব মুচি হইয়া শুচি হব তোমার বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া লো বোবা মুখে ভাষা তুমি আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজোর মধ্যে এই সময়টা দেখবেন পাঁজিতে একটা বহুলা অষ্টমী বলে লেখা থাকে এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নান পড়ে রাধারস সুধানিধি গ্রন্থে রূপগোস্বামী পাদ লিখছে বহুলা অষ্টমী তিথিতে যেবার রাধাকুণ্ডে করে স্নান তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান আমি প্রতি বছর ওখানে যাই এবছরও গেছিলাম 7-8 হাজার লোক 8 লাখ লোক হয় 7-8 লাখ লোক রাত্রি 12টায় স্নান তার স্নান করতে নামবো একজন পিছনে দাঁড়িয়ে শুধু ঠেলছে আমি একটু রেগে গিয়ে বললাম বাবু আপনি আগে স্নান করুন তো উনি বলছেন না না আমি আপনাকে ধরে স্নান করব কেন আমার দুটো চোখে ব্লাইন্ড আমি চোখে দেখতে পাই না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোথা থেকে আসছেন লগ্ন থেকে বলছে আমি লগ্ন থেকে আসছি সঙ্গে কেউ নেই না না আমি একাই এসছি এলেন কি করে বলে রাধারানীর কৃপা কি করে বলবো এরপর কি মনে হবে বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া লো বোবা মুখে তুমি অন্ধে
ফুলো তোমার করুণা দয়া তার উপরে ঢালো ও গো পরজন্মে যে কুলে জন্ম দাও আমার কোনো কষ্ট নেই, শুধু আমাকে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখুন। আপনি রাত্রি ১২টার সময় ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও যেখানেই তার ছুটে আসবে, আপনার পা চাটবে, লেজ নাড়বে, আওয়াজ দেবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে কাটা কাটা শোনেন, আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভক্ত বেশে ভক্ত বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম জারণ করে তারে মানুষ হয়, তাই গৌর হরি বল তারে তারে মানুষ হয়, কৃষ্ণ প্রেম জারণ করে তারে মানুষ হয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। এইবার চলুন তাহলে বিত্তং বৃত্তিটা কি হবে, ২৪ ঘন্টায় ৩ বার ভগবানকে ডাকতে হবে, কে পারবে না কে বলুন তবে বলবো, আর না হলে এগোব। ২৪ ঘন্টায় ৩বার ভগবানকে ডাকা যাবে, চেষ্টা করব। বাহ, তাহলে কখন থেকে শুরু করবে আগে বলুন, যারা বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরের পুজো করেন তারা একবার হাত তুলুন তো। বাহ, কেন জানো, পদ কর দহি আসলে ও
সমৃত জ্ঞান সিন্ধুনীরে আবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, এই বস বক্সটা এদিকে। জয় নিতাই, জয় নিতাই, এইটা না এইটা না, কিছু নিয়ে আর লাভ নেই, যা হয় চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর পতঙ্গ, মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর পতঙ্গ, মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিব দাদশ কান, কেশি ঘাট বংশীব দাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীব দাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। তোমরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাত দুটো শ্রীনন্দ যশোদ জয় জয় গোপকান, সীতাপতি সখা জয় ধনুবৎস, ভগবতী রামাদি সখা জয় ধনুবৎস, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরানন্দনী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরানন্দনী, জয় 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 জ
পটু দ্বিজন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজন জয় 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 রাম খান জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় দ্বিজ পটু গোবিন্দ চরণ জয় দ্বিজপত্রী জয় রামনাগর প্রতিদি যারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্ব মনোরম শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্ব মনোরম জয় জয় জল রস সর্ব রস সার পরকিয়া ভাবে যাহা বুঝতে প্রচার শ্রী জন্য ভাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্ণ মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যে তাই আছে শ্যাম সুন্দর মধুরাই আছে শ্যাম সুন্দর মদন মোহন মন চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যে তাই আছে শ্যাম সুন্দর মদন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি এটা তোলো এটা বাড়াও এইটা বাড়াও প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি অষ্টসখী শিরোমণি রাধা রানী কি মাধুর্য মোহিনী ধনী রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি রানী হমারি মা রানী হমারি রানী হমারি মা রানী হমারি বলো বরসন বালে হমারি রাধা রানী হমারি শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত পাতা তিন লোকন সে রাধা রানী হমারি প্যারি রাধা রানী হমারি
রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আমাদের আত্মনিবেদন করতে হয়, আর হাত দিও না। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, কেমন? সবাই মিলে সামনে হাত এইভাবে উঁচা করুন। নানা যাদের হাত নেই তুলতে হবে না, যাদের হাত আছে তুললে হবে। এই জন্মে হাতে যদি ভগবানের সেবায় না লাগাও, আগত জন্মে চারটে করে পা দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কবিলে হৃদয় তভিকারী রাধা রানী, জোর সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, ভক্তি সে বলো রাধে রাধে, ভাব সে বলো রাধে রাধে, দান কলি মে রাধে রাধে, মান কলি মে রাধে রাধে, কুঞ্জ কলি মে রাধে রাধে, শ্বেত দ্বীপ মে রাধে রাধে, প্রেম সরোবর রাধে রাধে, কুসুম সরোবর রাধে রাধে, রাধে রাধে, অষ্টকালীন নিত্য নীলা অনুসারে ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা বিদায় নিয়ে মায়ের কাছ থেকে গোষ্ঠ গোচারণে গেছিলেন। গোষ্ঠে গিয়ে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ দেখলেন বেলি অবসান হয়ে আসছে, তাই সবার আগে প্রিয় সখা শ্রীরামকে ডাক দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এখানে একটি বড় গান আছে, যা পরিস্থিতি বড় গানের গাইছে। ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিলেন, কি বলে? পালে জড় করো শ্রীদাম, শান দেয় সিংহা, পালে জড় করো শ্রীদাম, শান দেয় সিংহা, হ্যাঁ
জড়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনলে হবে না।